আজ সপ্তমী আর এখন বাজে রাত 9:44। আর আজকে এগ রোল, বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসা হয়েছে। রাত 12:30 বাজে আর এখন আমরা চলে এসেছি বাগবাজারের জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এই বাগবাজারের জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি। রাত 12:38 বাজে আর এখন আমরা চলে এসেছি সুখ সনাতন তলার জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এই সুখ সনাতন তলার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কিছু ছবি। আর এই সুখ সনাতন তলার জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। রাত 12:43 বাজে আর এখন আমরা চলে এসেছি বৈদ্যপোটার জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এবার এখানকার থিম হচ্ছে বুর্জ খালিফা। এখনো পর্যন্ত বহু জায়গায় বহু পুজো মণ্ডপেই বুর্জ খালিফা বানানো হয়ে গেছে। আর এবছর চন্দননগরেও বুর্জ খালিফা বানানো হয়েছে, আর এই বৈদ্যপোটার বুর্জ খালিফা। আর আপনারা যদি আমার গতকালের মহাষষ্ঠীর ব্লগ না দেখে থাকেন তাহলে আপনারা সেই ব্লগটা দেখতে পারেন। আর সেই ব্লগটা আপনারা পেয়ে যাবেন জগদ্ধাত্রী পুজো 2022 নামের প্লেলিস্টে, যে প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়াও আপনারা চাইলে আমার দুর্গাপুজো 2022-এর প্লেলিস্ট এবং শ্যামাকালী পুজো 2022-এর প্লেলিস্ট দেখতে পারেন, যে প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়া আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটাকে একটা লাইক বা শেয়ার করতে পারেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে, যার ফলে আগামীতে আমি আরও ভালো করে ব্লগ করার চেষ্টা করব এবং আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করার জন্য আপনারা এই ভিডিওটাকে একটা লাইক করতে পারেন এবং ভিডিওটাকে শেয়ার করতে পারেন। 12:45 বাজে আর বৈদ্যপোটার জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি তুলে নিলাম। আর এই বৈদ্যপোটার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কিছু ছবি। রাত 1:00 বাজে আর এখন আমরা চলে এসেছি আপনজনের জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এই আপনজনের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কিছু ছবি। আর এই আপনজনের জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। রাত 1:06 বাজে আর এখন চলে এসেছি কলুপুকুর গড়ের ধার। আর এই কলুপুকুর গড়ের ধারের জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি। রাত 1:09 বাজে আর এখন চলে এসেছি ভাগাড়মোড় চৌমাথার জগদ্ধাত্রী পুজো দেখতে। আর এই এখানকার মণ্ডপের কিছু ছবি। আর এই এখানকার জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি। রাত 1:15 বাজে সুভাষপল্লী মধ্য আমরা কজনের জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি তুলে নিলাম। এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর আমার আগামীতে জগদ্ধাত্রী পুজো 2022-এর অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে আমার দুর্গাপুজো 2022 এবং শ্যামাকালী পুজো 2022-এর ব্লগগুলো দেখতে পারেন, যার প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তারপর দেখার পর যদি ভালো লাগে বা মনে হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।